গর্ভবতী নারীর গর্ভস্থ সন্তানটি ছেলে নাকি মেয়ে তা অনেকেই এখন কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আগাম বলে দিচ্ছে। বিশেষ করে বয়স্করা প্রচলিত কিছু ধারণার মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা বিবেচনা করে থাকেন। তবে এ ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না তা নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নেই, বরং প্রচলিত এসব ধারণা মেনে অনেকেই হতাশ হয়ে যান। বৈজ্ঞানিক ব্যাখ্যায় জানা যায়, যখন শুক্রাণুর ও ডিম্বাণুর মিলন হয় তখনই গর্ভের ভ্রূণ বাবা মায়ের শরীর থেকে 23টি করে ক্রোমোজোম পায়, যার ফলে কিছু বৈশিষ্ট্য তখনই তৈরি হয়ে যায়, যেমন লিঙ্গ, চোখের মণির রং, চুলের রং ইত্যাদি। গর্ভের ভ্রূণের লিঙ্গ গর্ভকালের 11 সপ্তাহের মাথায় তৈরি হওয়া শুরু হয়। এই সময় কোনো পরীক্ষার মাধ্যমে বোঝার উপায় নেই গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আরো বেশ কিছুটা সময় গেলে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে জানা যায়। আপুরা, এখন এমন 3টি লক্ষণ নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো আপনাদের সাথে মিলে গেলে কোনো পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড ছাড়াই বুঝবেন যে আপনার গর্ভে ছেলে সন্তান বড় হচ্ছে। 1, বমির ধরন দেখে। গর্ভে পুত্র সন্তান থাকলে শরীরে হরমোনের ক্ষরণ কম হয়, যার ফলে সকালে বমি বমি ভাব বা বমির পরিমাণটাও কম হয়। বিশেষজ্ঞরা মনে করেন, যদি কোনো গর্ভবতী নারীর মর্নিং সিকনেস বা বমির প্রবণতা অল্প থাকে, তার অর্থ এই যে তার গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠেছে। দ্য ল্যান্সেট পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এমনটি জানা গেছে, যা বয়স্কদের ধারণার সঙ্গে কিছুটা মিলে যায়। 2, ইউরিন বা প্রস্রাবের কালার। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় যে সকল মায়ের প্রস্রাবের রং গাঢ় হলদেটে হয় তাদের গর্ভে ছেলে সন্তান রয়েছে। 3, ব্রেস্টের বা স্তনের আকার। গর্ভাবস্থায় হবমায়েদের ব্রেস্টের মাপ গর্ভকালীন সময়ের সাথে সাথে বাড়তে থাকে, কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে। আপনি যদি দেখেন যে আপনার ডান দিকের ব্রেস্টের আকার বা পাশের ব্রেস্টের আকার থেকে বড়, তাহলে নিশ্চিত থাকবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।